সকলকে স্বাগত জানাচ্ছি টিলিপেডিক্সে আজকের টিউটোরিয়ালে। আমি সিএম ইমরান। আমার আজকে আলোচনা থাকবে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, মানসিক দক্ষতা বা মানসাঙ্ক। আচ্ছা, ইতিপূর্বে আমি এই মানসিক দক্ষতার উপরে কিছু টিউটোরিয়াল আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে করে যাব বলেই প্রত্যয় ব্যক্ত করেছি। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের আলোচনাগুলো থাকছে মানসিক দক্ষতা বা মানসাঙ্কের উপরে। সো আপনারা যারা ফার্স্ট টাইম আমার এই টিউটোরিয়ালটি দেখছেন বা আমার চ্যানেল ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিউলিপ এডুকেশন। আর আপনি যদি সাবস্ক্রিপশান করে রাখেন তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলোর ব্যাপারে প্রতিনিয়ত আপডেট পেতে পারবেন। এর জন্য আমার চ্যানেল টিউলিপ এডুকেশন লিখে সার্চ করতে হবে ইউটিউবে এবং সেখানে সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে সেখানে প্রেস করতে হবে। ওকে, সো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আমরা চলে যাই। তো এখানে যে 26 নম্বর দিয়েছি, আমি ইতিপূর্বে আমি 25টা মানসাঙ্ক নিয়ে আলোচনা করেছি, এই জন্য 26 নম্বর থেকে শুরু হয়েছে। তো এখানে 26 নম্বর যে প্রশ্ন, যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণ ফল শূন্য হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো একটি সংখ্যাকে শূন্য দিয়ে যদি আমরা গুণ করি, শূন্য দ্বারা গুণ করা হয়, বা অন্য কোনো একটি সংখ্যা দিয়েও যদি শূন্যকে গুণ করা হয় তাহলে যে গুণ ফলটা হয় সেটা অবশ্যই শূন্য হবে। আর কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা হলে ভাগফল শূন্য হয়। অর্থাৎ আমি যদি 2 দিয়ে শূন্যকে ভাগ করি, 3 দিয়ে শূন্যকে ভাগ করি, বা 4 দিয়ে শূন্যকে ভাগ করি, বা ইনফ্যাক্ট 100 দিয়েও যদি শূন্যকে ভাগ করি তাহলে আমার যে ভাগফল বা রেজাল্ট সেটা কিন্তু শূন্য হবে। কিন্তু যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম হতে পারে, শূন্য দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সামনে আমি লিখলাম 4, ভাগ দিলাম 0, অর্থাৎ শূন্য দিয়ে আমি 4কে ভাগ করছি। ঠিক আছে, শূন্য দিয়ে 4কে আসলে ভাগ করা সম্ভব নয়, যার কারণে আমরা এটা লিখে থাকি অসংজ্ঞায়িত। ঠিক আছে, ইংলিশে অনেকে বলে থাকে ইনফিনিটি। হ্যাঁ, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা হলে ভাগফল হবে শূন্য, কিন্তু শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে আসলে সেই ভাগফল আসবে না, ভাগ করা সম্ভব নয়, যার কারণে আমরা লিখি অসংজ্ঞায়িত। কেমন? আচ্ছা, তারপর আমি আলোচনা করতে চাই যোগের ব্যাপারে। আমরা জানি যে যোগ হচ্ছে, যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা বলি গুণ। অর্থাৎ কেন যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হচ্ছে? যেমন আমাকে বলা হলো 5টি কলমের প্রত্যেকটির দাম 2 টাকা হলে মোট মূল্য কত হবে। 5টি কলম প্রত্যেকটির দাম 2 টাকা, অর্থাৎ একটি কলম 2 টাকা, আরেকটি কলম 2 টাকা, এরপরেরটিও 2 টাকা, এরপরেরটিও 2 টাকা, তারপরেরটিও 2 টাকা, কারণ 5টি কলম তো, তাই না? 5টি কলমের প্রত্যেকটির দাম 2 টাকা, সমান সমান কত আসবে? 2 যোগ করে 4, আর 2 6, 2 8, আর 2 10। তো এইভাবে না বের করে যদি মোট যে পরিমাণ 5টি কলম এবং প্রত্যেকটির দাম, একটির দাম 2 টাকা, অর্থাৎ 5টির দাম 5 × 2 = 10, অর্থাৎ 5 × 2 = 10, আমরা কিন্তু সরাসরিভাবে করলে খুব কুইকলি আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে, গুণ করার মাধ্যমে আমরা কি করতে পারি? রেজাল্টটা পেতে পারি। অর্থাৎ এ কারণে আমি বলা হয়েছে যে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। 30 নম্বর আলোচনা থাকছে যে বিয়োগ হচ্ছে যোগের বিপরীত একটা প্রক্রিয়া। হ্যাঁ, বিয়োগ অবশ্যই যোগের বিপরীত প্রক্রিয়া। আমরা ঠিক কখন যোগ করি কখন বিয়োগ করি নিশ্চয়ই আমরা জানি। হ্যাঁ, তো 31 নম্বর আলোচনা থাকছে ভাগ হচ্ছে পুনঃপুন বিয়োগ, অর্থাৎ বারবার যে বিয়োগ করাটা, পুনঃপুন মানে হচ্ছে বারবার, বারবার বিয়োগ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি ভাগ। 32 নম্বর বলছে কি, বিয়োজন বিয়োগ, বিয়োজ সমান সমান বিয়োগফল। অর্থাৎ একটা বিয়োগ যখন করা হয়, ঠিক আমি একটু উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিতে চাই। আমি 12 থেকে যখন 8 বিয়োগ করি আমার রেজাল্ট আসে 4। ঠিক আছে, এক্ষেত্রে আমার বিয়োজন হচ্ছে 12, বিয়োজ্য হচ্ছে 8, আর 4 হচ্ছে আমার বিয়োগফল। অর্থাৎ বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান কি? বিয়োগফল। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে, যারা কিনা ক্লাস 3 ভর্তি হতে ইচ্ছুক, বাংলাদেশের নামকরা স্কুলগুলোতে অলরেডি ভর্তি সার্কুলার শুরু হয়ে গেছে, সো তাদের জন্য এই যে বিয়োগ যোগ গুণ ভাগের যে পরিচয়, হ্যাঁ, একটা স্টুডেন্ট যে কিনা যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে, তাকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলোর সাথে পরিচিত হতে হবে যে কোন অংশটার নাম কি, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, বা এই যে এগুলো বের করার যে সূত্রগুলো রয়েছে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্র হলে কী রকম হবে, নিঃশেষে বিভাজ্য না হলে কী হবে, পরবর্তী আমার আলোচনায় আমি এটা নিয়ে আলোচনা করব। আবার এটা সে গুণ করছে কিন্তু সে জানে না গুণের, একটা গুণের 3টা অংশ, একটা গুণ্য, একটা গুণক, একটা গুণফল। অর্থাৎ প্রথম যে সংখ্যাটাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, এবং যে রেজাল্ট আসে সেটাকে বলা হচ্ছে গুণফল। অর্থাৎ গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। যেমন এক্ষেত্রে যদি আমরা যদি ধরে নিই
যে আমরা সাতের সাথে আমরা তিন গুণ করছি, আমাদের রেজাল্ট আসবে 21। এই যে এখানে যে সাত যে সংখ্যাটা রয়েছে তার পরিচয়টা হচ্ছে এখানে গুণ্য, এখানে তিনের যে পরিচয়টা হচ্ছে গুণক সমান সমান গুণফল। এখন যেহেতু আমি গুণ করছি, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, গুণ এবং যোগের ক্ষেত্রে সংখ্যাদ্বয়ের স্থান বিনিময় করলেও কিন্তু যে রেজাল্ট, যে ফলাফলটা সেটি অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি যদি তিনের জায়গায় সাত বা সাতের জায়গায় তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 21 আসবে, অর্থাৎ তিন গুণ সাত সমান সমানও কিন্তু 21। এক্ষেত্রে তিনের যে পরিচয় আগে যেটা গুণক ছিল সেটা কিন্তু আর থাকবে না, তিন কিন্তু এখন গুণ্য, সাত কিন্তু এখন আমার গুণক। ঠিক আছে, পরিচয়টা চেঞ্জ হয়ে গেল। ঠিক আবার সাত যোগ যদি তিন করা হয় তাহলে 10 হয়, আবার তিন যোগ সাত সমান সমান 10 হয়। এই যোগ এবং গুণের ক্ষেত্রেই কিন্তু শুধু অপরিবর্তিত থাকে ফলাফল, কিন্তু আমরা যদি ভাগ করি, আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে ফলাফল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ছোটোখাটো ব্যাপারগুলোকে আমাদের যারা ক্লাস টুতে পড়ছে যে শিক্ষার্থীগুলো তাদেরকে এগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রাখাটা উচিত বলে আমি মনে করি, এবং যত বেশি এগুলো নিয়ে চর্চা করা যায় এবং তাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে একটা গভীরতা, একটা যোগ বিয়োগ গুণ ভাগে একটা বোঝার যে তার মানে একটা দক্ষতা তৈরি হওয়ার যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। সো আমি রিকোয়েস্ট করবো যারা গার্জিয়ান রয়েছেন, যারা আমার টিউটোরিয়াল ভিজিট করেন, আপনার বাচ্চাটি যখন কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে, হ্যাঁ, সে কি বুঝে করে নাকি শুধু দেখে যে মোট থাকলে যোগ হয়, একটার দাম দেওয়া আছে, দশের দাম বের করলে গুণ হয়, সে এইভাবে করে শিখেছে অঙ্কটা? তাই সে যখন অঙ্কটা শিখছে, একটা ক্লাস টুর বাচ্চা মানে সে কিন্তু কেবল মানে শিখছে, এখন তার শেখার বয়স। সো আমরা তাকে যেভাবে শেখাবো সে কিন্তু ঠিক সেভাবে শিখবে, সেভাবে ধরবে। সো তার মধ্যে এত বেশি গভীরতা থাকবে না, যেখানে 6-7 বাচ্চার মধ্যে থাকবে সে তার মধ্যে কিন্তু থাকবে না। এই জন্য সে প্রপারলি কোনো জিনিসকে বুঝতেছে কিনা, সে ব্যাপারটাকে ধরতে পারে কিনা, সেটা অঙ্কের ক্লু বের করতে পারে কিনা, এই ব্যাপারে কিন্তু আমাদেরকে খুবই মনোযোগী হতে হবে। আর এজন্য আমি সকলকে রিকোয়েস্ট করব যে আমি প্রতিনিয়ত যে টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি আমার চ্যানেল টিলিপ এডুকেশনে, আপনারা যদি ভিজিট করেন, বিভিন্ন ক্লাসে টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করি গণিত নিয়ে বিভিন্ন শ্রেণীর। সো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনার বাচ্চাটির বেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার টিউটোরিয়ালগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারবে। ওকে, তারপরে 34 নম্বর যে প্রশ্নটা আমি নোট করেছি, নিঃশেষে বিভাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বলা হয় যে নিঃশেষে বিভাজের ক্ষেত্রে ভাগফল নির্ণয় সূত্রটি লিখো, বা ভাজ্য নির্ণয় সূত্রটি লিখো, ভাজক নির্ণয় সূত্রটি লিখো। আমি একটি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে নিঃশেষে বিভাজ্য, এই কথার অর্থ হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য কোনো ভাগশেষ থাকবে না বা অবশিষ্ট থাকবে না। তাহলে ভাজক ভাগ ভাজ্য বা ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, অর্থাৎ ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে আমরা ভাগফল পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি বলি যে আমি 16 যদি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফলও আমার 4 হয়, অর্থাৎ ভাজকও আমার 4 দিয়ে 16, এখানে 16 লিখলাম, 16 ভাগ চিহ্ন দিলাম, দিয়ে 4 দিয়ে 16 যদি ভাগ করি তাহলে রেজাল্টও আসবে 4, অর্থাৎ এক্ষেত্রে ভাজক এবং ভাগফল কিন্তু একই, তাই না? বা আমরা বলতে পারি যদি আমরা 24 6 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 4, ঠিক আছে। সো এখানে 24 সংখ্যাটি হচ্ছে ভাজ্য, যেহেতু 6 দিয়ে ভাগ করছি 6 হচ্ছে আমার ভাজক, যে সংখ্যাটা দিয়ে ভাজ্যকে ভাগ করা হচ্ছে, যে সংখ্যাটা দিয়ে ভাজ্যকে ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাজক, আর ভাজক দিয়ে যাকে ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাজ্য, আর ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল। আমাদেরকে কিন্তু ঠিক এভাবে শিখতে হবে, কারণ অনেক সময় সংজ্ঞা আসে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখো, বা ভাজ্য কাকে বলে, বা ভাজক কাকে বলে, এ ধরনের অনেকগুলো ছোট ছোট প্রশ্ন একমার্ক আসতে পারে। আচ্ছা, এখন 35 নম্বর যে আলোচনাটা বা প্রশ্ন সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, ভূমিগুণ উচ্চতা ভাগ 2। অবশ্যই যেহেতু ক্ষেত্রফল বের করতে হলে আমাদের যে একক সেটা বর্গ একক হয়, অবশ্যই বর্গ একক কথাটা লেখাটা ভালো, হ্যাঁ, অবশ্যই আমি মনে করি, আমি সকলকে রিকোয়েস্ট করব এই কথাটা যেন লেখা হয়, অনেকে লিখে না, লেখাটা ভালো। ওকে, তো ভূমিগুণ উচ্চতা ভাগ 2, অর্থাৎ উচ্চতা এবং ভূমি গুণ করে সেটাকে ওই গুণফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বা আমরা এভাবেই লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দুটোই কিন্তু প্রযোজ্য, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা উচ্চতা সাথে ভূমি গুণ করে সেই গুণফলটাকে 2 দিয়ে ভাগ করা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, 36 নম্বর যেটা, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো আমি যেই যে লিখেছি ত্রিভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, প্রথমত কিন্তু একটা ক্লাস 2 বাচ্চাকে এগুলো চিনতে হবে যে ত্রিভুজ কোনটা,
তারপর হচ্ছে আয়তক্ষেত্র কোনটা, এটা হচ্ছে ত্রিভুজ, যে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আমার পরবর্তীতে আমি শুধুমাত্র জ্যামিতির উপরে তিন চারটি আমার টিউটোরিয়াল থাকবে, জ্যামিতির বিভিন্ন ধরনের যে ত্রিভুজের সংজ্ঞা রয়েছে, যে কোণ ভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ কত ধরনের হয়। অলরেডি আমার দুটো টিউটোরিয়াল রয়েছে, আমি রিকোয়েস্ট করবো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা সেটা চেক করে নেবেন। আর এই শুধু ক্লাস থ্রিতে অ্যাডমিশনের জন্যই আমার জ্যামিতির উপরে কিছু টিউটোরিয়াল থাকবে, আশা করছি সেটা খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। আর এর জন্য অবশ্যই আপনারা মাঝে মাঝে আমার চ্যানেলটাতে ভিজিট করবেন। ওকে, সো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা ব্র্যাকেটে লিখলেও হবে, না লিখলে একটু বর্গ এককটা দূরে লিখতে হবে। কেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তটা কেমন হয়? আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের উপরেও আমার টিউটোরিয়াল রয়েছে ক্লাস ফাইভে, যারা এখন রয়েছে তাদের জন্য আমি এটা করেছি, চাইলে আপনারা সেটা ভিজিট করে দেখে নিতে পারেন। আয়তের বিপরীত বাহু অর্থাৎ এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রে পলিনিয়ার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ঠিক আছে, সামান্তরিক একটু বাঁকা করে হয়, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তবে সামান্তরিকের কোনো কোণ সমকোণ নয়, কিন্তু আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, এই জন্য একটু বাঁকা হয়েছে। ওকে, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এই জন্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে যাই। এটা একটা বর্গক্ষেত্র, বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি। এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। ওকে, তার পরবর্তীতে থাকছে 29 নম্বর প্রশ্ন, যে এক মন সমান সমান কত সের বা 40 সের সমান সমান কত মন। দুভাবে কিন্তু ব্যাপারটা আসতে পারে, এক মন সমান সমান 40 সের, আবার 40 নম্বর বলছে এক মন সমান যদি 40 সের, এটা সেরে হিসেবে যদি কেজিতে কনভার্ট করতে বলে তাহলে 37.32 কেজি হবে। আচ্ছা, 1 ছটাক সমান সমান 5 তোলা, এটা কিন্তু আমাদের পরিমাপের বিভিন্ন একক নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ছটাক বা তোলার হিসাবটা এখন বর্তমান সময়ে নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি এই আলোচনাগুলো, শুনেছি ছটাক তোলার ব্যাপারে, এখন তো আমি নিজেই এটা কখনো শুনি না আর যে এগুলো নিয়ে কেউ আলোচনাও করে থাকে। ওকে, সো 1 ছটাক সমান সমান 5 তোলা, 1 পোয়া সমান সমান 4 ছটাক, আর 1 সের সমান সমান 16 ছটাক, হ্যাঁ 16 ছটাক, আর 1 পাউন্ড সমান সমান হচ্ছে আমাদের কত, 16 আউন্স, আর 1 ঘন্টা অর্থাৎ ঘন্টাতে চলে গেছে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, মনে রাখতে হবে ঘন্টাটা এখানে মিনিট বলে না, ঘন্টা থেকে সরাসরি সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিটকে আরও 60 দিয়ে যদি গুণ করা হয় অর্থাৎ মিনিটটাকে সেকেন্ড করা হলে তাহলে আমরা 60 × 60 সমান সমান 3600 সেকেন্ড পেয়ে যাব। ওকে, মজার ব্যাপার হচ্ছে এটা অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক। আমরা জানি 1/2কে বলা হয় হাফ বা অর্ধেক, তাই না? তারও অর্ধেক অর্থাৎ আমি যদি একটু একটা এখানে চিত্র একে দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মাঝখানে অংশটার নাম আমরা জানি কেন্দ্র, একসঙ্গে অনেকগুলো আলোচনা এখানে হয়ে যাবে। তো কেন্দ্র বরাবর যে রেখাটা আঁকা হয় সেটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস, এটা আরেকটা ব্যাস। ওকে, দুটি ব্যাস দ্বারা আমি বিভক্ত করলাম বৃত্তটিকে, তাহলে 4টা অংশ পেলাম, এই 4টা অংশের দৈর্ঘ্য সমান। এখন এই একটা অংশ, এটাকে বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, বা এটাকে বলা হয় অর্ধেকের অর্ধেক। 4 ভাগের 4টি ভাগের সমান সমান 4টি ভাগ, 4টি ভাগের এই 1টি ভাগকে বলা হচ্ছে অর্ধেকের অর্ধেক, বা 4 ভাগের 1 অংশ, বা 1/4 4 ভাগের 1 ভাগ। কিন্তু যখন বিভক্ত করলাম তার আগে, 2 ভাগে বিভক্ত না করার আগে যখন অর্ধেক করেছিলাম আমি, তখন কিন্তু ব্যাপারটা ছিল এরকম, তাই না? এটাকে বলা হচ্ছে কি, অর্ধেক। ঠিক আছে, এই অর্ধেকেরও যখন অর্ধেক করেছি তখন সেটা 4 ভাগের 1 ভাগ হয়েছে, অর্ধেক। এটা এটা একটা অর্ধেক, এটা কিন্তু একটা অর্ধেক অংশ। এটাকে যখন অর্ধেক আরেকটা রেখা দ্বারা বিভক্ত করেছি, 4 ভাগে ভাগ করেছি, তখন সেটা হয়ে গেছে অর্ধেকের অর্ধেক বা 1/4। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে 1/3 অংশ বলতে কি বোঝায়? এই 1/4 অংশ তো শিখলাম, 1/3 অংশ বলতে সমান 3টা ভাগ, 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটা চকলেট, এই চকলেটটাকে যদি আমি 3টা ভাগে বিভক্ত করি, এটা 1 ভাগ, এটা 1 ভাগ এবং এটা 1 ভাগ, অর্থাৎ 3 ভাগে যদি আমি বিভক্ত করি এই চকলেটটাকে, এই চকলেটটার প্রত্যেকটি অংশটা অংশকে বলা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। যদি একটু কম বেশি হয়ে গেছে আমার, এই অংশটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এই অংশটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এই অংশটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এটাকে বলা হয় 1/3 অংশ। অর্থাৎ একটি পূর্ণ অংশকে যদি আমরা সমান 3টি অংশে বিভক্ত করি, তার প্রত্যেকটি অংশকে বলা হবে 1/3 অংশ বা 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তারপর আমরা 47 নম্বর প্রশ্ন, যে 7 সমস্ত 2 ভাগের 1 ডজন সমান সমান কতটি। প্রথমত ডজন সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, যে আমরা 1 ডজন সমান সমান 12টি। তাহলে
প্রথমত আমরা কি করব যে এক ডজন সমান সমান 12টি, 60 ডজন সমান সমান 7 গুণ 12, 84, ঠিক আছে, 84টি। আর এটা হচ্ছে হাফ ডজন, হাফ ডজন মানে এক ডজন সমান সমান যদি 12টি হয়, হাফ ডজন সমান সমান 6টি হবে। তাহলে 60 ডজন সমান সমান যদি 84টি হয়, তার সাথে আরও হাফ ডজন যোগ করে দিতে হবে, তার মানে 84 যোগ 6 সমান সমান 90টি। তো এখন পরীক্ষায় আমি তো এখানে 60 ডজন করে দিয়েছি, পরীক্ষায় যে এটিই আসবে এমন তো কোনো কথা নেই। এজন্য কি করতে হবে, 3.5 ডজন সমান সমান কতটি বা 6.5 ডজন সমান সমান কতটি, এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। ওকে, তারপর 48 নম্বর যে প্রশ্ন, যে 4 মাস 3 সপ্তাহ 2 দিন সমান সমান কত দিন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, ঠিক আছে, যে 4 মাস 3 সপ্তাহ 2 দিন সমান সমান কত দিন। তো দিনের অংশটা ঠিক থাকবে, 4 মাসকে আমরা প্রথমে দিনে রূপান্তর করবো, আমরা জানি 1 মাস সমান সমান 30 দিন, 4 মাস সমান সমান 30 গুণ 4 সমান সমান 120 দিন। আবার এখানে 3 সপ্তাহের কথা বলা হয়েছে, 1 সপ্তাহ সমান সমান 7 দিন, 1 সপ্তাহ সমান সমান যদি 7 দিন হয় তাহলে 3 সপ্তাহ সমান সমান 3 গুণ 7 সমান সমান 21 দিন। তাহলে 4 মাসের সাথে 4 মাস সমান সমান 120 দিন, 120, 3 সপ্তাহ সমান সমান 3 সাথে 21, আরও 21 দিন পেলাম, তার সাথে আরও আমাদের থাকছে 2 দিন। এখন মোট যদি আমরা যোগ করি, 2 আর 3, 2 2 4 আর 1, অর্থাৎ 143 দিন আমরা পেয়ে যাব। তবে মনে রাখতে হবে যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ, এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকবে, একটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকে, সো যত দ্রুত পারা যায় তত দ্রুত আমাদেরকে কিন্তু ক্যালকুলেশনগুলো শিখতে হবে। ওকে, 49 নম্বর যে প্রশ্নটা সেটা বলেছে কি, যে 12.75 টাকা সমান সমান কত পয়সা, ঠিক আছে, কত পয়সা এরকম থাকতে পারে, তো সেটাকে কনভার্ট করতে হতে হবে আমাদের কত পয়সা, যেন আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, সেখান থেকে আবার 12 টাকা সমান 12 গুণ 100, 1200 পয়সা, তার সাথে আরও এটা হচ্ছে এই এই দশমিকের পরামর্শটা হচ্ছে 75, 75 এটা হচ্ছে পয়সা, তার সাথে আরও 75 যোগ করে দেবো, অর্থাৎ 1275 পয়সা হয়ে যাবে। এটা একভাবে আসতে পারে, আরেকটা আসতে পারে যে এটাকে কথায় লিখতে বলতে পারে, ঠিক আছে, যে এই যে এই টাকাটাকে যদি আমরা পয়সায় লিখি, মানে ভেঙে ভেঙে লিখি, হ্যাঁ, এই যে 12.75 টাকা লেখা হয়েছে এটাকে যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে কথায় লিখলে কি লিখবো আমরা, আমরা কথায় লিখলে লিখবো, যেহেতু 12 অর্থাৎ দশমিকের সামনের অংশটা টাকা বোঝায় এবং দশমিকের যে পরের অংশটা রয়েছে 75 সেটা পয়সা বোঝায়, অর্থাৎ এটাকে লিখবো আমরা 12 টাকা, এবং দশমিকের পরের অংশটা যে 75 এটাকে লিখবো 75 পয়সা, যেহেতু টাকার পরের অংশ দশমিকের পরের অংশটা পয়সা রিপ্রেজেন্ট করে, তাই এটা লিখবো 75 পয়সা। অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে এই 75 এই কথাটা লিখতে যদি আমি ভুল করে ফেলি, এটা আমার স্পেলিং মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আমার মার্কস কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যে 50 নম্বর প্রশ্ন, আজকে এটা আমাদের শেষ প্রশ্ন, বাংলা মত অনুসারে সূর্যোদয় থেকে দিন ও তারিখ শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, বাংলা মত অর্থাৎ আমাদের যে বাংলাদেশি, আমরা তো বাংলাদেশি, তাই না, তা আমাদের একটা হিসেব রয়েছে দিন এবং তারিখ গণনার জন্য। অনেকেই হয়তো মনে করে যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ীও মনে হয় যে রাত 12টার পর থেকে নতুন তারিখ শুরু হয়, তা কিন্তু নয়। আমাদের বাংলা মত অনুসারে সূর্যোদয় অর্থাৎ সূর্য ওঠার পর থেকে নতুন দিন এবং নতুন তারিখ শুরু হয়। যেমন বাংলা মতে যদি আজকে 21 তারিখ হয়ে থাকে, তাহলে 22 তারিখ হবে কালকে সূর্য ওঠার পর থেকে নিয়ে 22 তারিখ কিন্তু শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ সূর্য নতুন একটা সূর্যোদয় থেকে নিয়ে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত এই 24 ঘন্টার সময় কিন্তু আমাদের বাংলা মত অনুসারে দিন ও তারিখ গণনা শুরু হয়। যেরকম ইংরেজি মত অনুসারে কি হয়, ইংরেজি মত অনুসারে রাত 12টার পর থেকে নিয়ে নতুন দিন এবং নতুন তারিখ গণনা হয়, বাংলা মতে কিন্তু সেটা হয় না। সো আশা করছি এই যে আমি আজকের যে আলোচনাটা আমি করলাম, মানসাঙ্গ বা মানসিক দক্ষতা যে প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে আমাদের বাচ্চারা উপকৃত হবে। তবে একটা কথা বলে রাখছি, এটা জাস্ট এ গাইডেন্স, এই রিলেটেড অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলোর ব্যাপারে কিন্তু তাদের মোটামুটি ধারণা থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব সেগুলো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি, সকলকে আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ সকলকে।